প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উচ্চ আদালতের রায় অমান্য করে কোটা বিরোধী আন্দোলন ঠিক নয় আন্দোলনের নামে সময় নষ্ট করার যৌক্তিকতা নেই দুপুরে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সমাজের কেউ যেন অর্থনৈতিক সুবিধা বঞ্চিত না হন সেজন্য সরকার পেনশন স্কিম চালু করেছে বলেও জানান সরকার প্রধান রেসার রিপোর্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সভাপতিকে শুভেচ্ছা জানান সংগঠনটির শীর্ষ নেতারা অতীতে নানা সংকটময় সময়ে নেতাকর্মীদের কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন শাখা প্রধান জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন কোটানি আদালতের রায়ের বিরুদ্ধে চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তাই দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল

আমাদের এই সার্বজনীন পেনশন ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকেই কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো বিএনপি নেতাকর্মীদের অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন তারা কখনোই দেশকে এগিয়ে নিতে পারে না মানি লন্ডারিং একুশ আগস্ট গ্রেনেড হামলা ও বিভিন্ন মামলার আসামিরা এতে অর্থ আত্মসাৎকারী তারাই হচ্ছে এই বিএনপি নেতা তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা